প্রথমবারের মতো বাংলাদেশে সঙ্গীত পরিবেশন করলেন জার্মান সুইস ব্যান্ড দল রাগাবুন্দ। সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে গান ও নাচে মাতিয়ে তোলেন মিলনায়তন ভর্তি দর্শকদের। সব মিলে দারুণ উপভোগ্য ছিল সন্ধ্যাটি। কনসার্টের আয়োজন করে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যাটে ইনস্টিটিউট। সুকন আমির জানাচ্ছেন বিস্তারিত। কুর্ট আন্দ্রেয়াস, গুস্তাভো লেসকে, লুকা বুচিসিও, মিশেল বুচিসিও এবং নীল ফ্রাঞ্চ লেসকে, এই পাঁচ সদস্যের জার্মান সুইচ ব্যান্ড দল রাগাবুন্ড। ভারত ও নেপালে পরিবেশনা শেষে তারা এসেছেন বাংলাদেশে। রাজধানী শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে প্রথমবারের মতো সঙ্গীত পরিবেশন করল দলটি। জার্মান, সুইচ ও ল্যাটিন ভাষায় সঙ্গীত পরিবেশন করেন তারা। একে একে গেয়ে শোনাই বেবি গার্ল, উইডেন, চিলিং, বিউটিফুল ডে, নাজিমান, কিউরো বাইলার, ফাস্কো ফ্রাঙ্ক সহ নিজেদের জনপ্রিয় সব গান। গোটে ইনস্টিটিউটের জার্মান ভাষা শিক্ষার প্রোগ্রাম পার্টনার্স স্কুল প্রোগ্রাম 500 দর্শক পূর্তি উপলক্ষে এই কনসার্টের আয়োজন করে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গোটে ইনস্টিটিউট। প্রথম পরিবেশনাতেই নাচ ও গানে মিলনায়তন ভর্তি দর্শকদের মাতিয়ে তোলেন রাগাবুন্ড ব্যান্ড দল। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।